আজ আমি আপনাদের একটা দই কাতলার রেসিপি বানিয়ে দেখাবো। না না, অনুষ্ঠান বাড়ির মতো নয়, কারণ আমার বানানো এই দই কাতলার রেসিপি যদি আপনারা বানিয়ে খান তাহলে অনুষ্ঠান বাড়ির দই কাতলা একেবারে ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, তাতে শুধু নুন মাখিয়ে নিচ্ছি, আর নুন মাখিয়ে এটা একটা সাইডে ঢেকে রেখে দেবো আপাতত। এবার বাকি উপকরণগুলো দেখিয়ে দিই। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টক দই, আর নিয়েছি আদা রসুন বাটা। এবার কতগুলো গোটা গরম মশলা আপনাদের দেখিয়ে দিই। শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, কাবাব চিনি, গোলমরিচ আর সাজিরে, এটা যাবে ফোড়নে। এবার যে গুঁড়ো মশলাগুলো রান্নায় লাগছে সেগুলো দেখিয়ে দিই। লাগছে নুন, সামান্য চিনি, 2 রকম লঙ্কা গুঁড়ো, আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর রেগুলার মিরচ পাউডার দুটোই নিয়েছি, আর লাগছে শাহী গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এই টমেটো কুচি আর খানিকটা কাজু নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এটা মিক্সিতে সামান্য একটু জল দিয়ে আমি কাজু টমেটোর পেস্টটা বানিয়ে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করছি আর সামান্য একটু ঘি মিশিয়ে নিলাম। প্রথমে আমি এবার নুন মাখানো মাছগুলো ভেজে নেব। আচ্ছা, এই রান্নায় মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা চলবে না। নর্মালি আমাদের বাড়িতে মাছ রান্না করতে গেলে যে কোনো মাছে একটু কড়া করে ভাজা হয়, তবে এই রকম টাইপের রান্নাতে মাছ খুব বেশি কড়া করে ভাজলে সেটা খেতে ভালো লাগবে না। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে এটা তুলে নিলাম। এবার যে গোটা মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেব, তবে একদম খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। আমি দিলাম আদা রসুন বাটা। এবার গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা কষাতে হবে। আমি কিন্তু এই রান্নাটায় হলুদ দিচ্ছি না, কারণ দই কাতলাতে হলুদ দেয় না, তবে যদি কেউ চায় তবে সে অবশ্যই দিতে পারে। এবার দেখুন, আমি টমেটো কাজুর পেস্টটাও দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ মিডিয়াম টু লো আঁচে এটা রান্না করতে হবে। দেখুন মশলাটা কষে এসছে প্রায়। এবার আমি টক দইটা বেশ ভালো করে ফেটিয়ে তারপর এর মধ্যে দেব। টক দইটা দেওয়ার আগে বেশ ভালো করে ফেটিয়ে নেবেন। একটু ধুয়ে আমি জলও দিয়ে দেবো এর মধ্যে। এই সময় খুব ভালো করে কষাতে হবে, আর এই সময় আঁচটা একদম লোয়ে রাখবেন। দেখুন অনেকটাই এটা কষে এসছে, এই দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসছে, তেল বেরিয়ে এসছে, দেখেছেন তেল বেরিয়ে এসছে। এবার আমি জল দিচ্ছি। এই জলে যেটা দেখছেন সেটা হচ্ছে জায়ফল জৈত্রী আমি মিক্সিতে গুঁড়ো করেছি, সেটা ধুয়ে আমি যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে এখন দিচ্ছি। পরে আবার জায়ফল জৈত্রী আমি এই রান্নাতে দেব শেষের দিকে। আমি আরেকটু জলেতে মিশিয়ে দিলাম। এই রান্নাটার গ্রেভি কিন্তু একটু গা মাখা হয়, তাই বুঝে জল দেবেন। আমি এবার খানিকটা গরম মশলা দিয়ে দিলাম, ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে তারপরেই আমি গরম মশলাটা দিচ্ছি। এবার খানিকটা ঘি আমি এতে দিয়ে দিলাম। শেষের দিকে এই জিনিসগুলো দিচ্ছি, খুব ভালো গন্ধ হয় তাতে। এই সময় আমি ঝোলটা মিডিয়াম টু লো আঁচে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এরকম টেক্সচার আসার পরে এবার আমি এক এক করে মাছগুলো মিশিয়ে দেব। যে মাছগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম সেই মাছগুলো একে একে খুব কেয়ারফুলি এতে মিশিয়ে দেব। দিয়ে ঝোলটার সাথে মাছটা ভালো করে মিশিয়ে দিতে হবে, আর একদম লো আঁচে রেখে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তেলটা যতক্ষণ না উপরে উঠে আসছে। শেষের দিকে এরকম নেবু আঁচে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। রান্নাটা আমার একেবারে হয়ে এসেছে। এবার শেষের পর্যায়ে আমি মেশালাম একটু জায়ফল জৈত্রী গুঁড়ো, তারপর খুব ভালো করে কেয়ারফুলি নেড়ে এই মশলাটা পুরো ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। বেশি নাড়ার দরকার নেই, এভাবে একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেবেন, তাহলেই হবে। গ্যাসটা আমি অফ করলাম। এই তৈরি হয়ে গেল আজকে আমার দই কাতলা, একদম আমার নিজস্ব স্টাইলে। আর এইভাবে বানিয়ে যদি আপনারা খান তাহলে বুঝবেন আমি কেন বলেছি যে বিয়ে বাড়ির দই কাতলা এই আমার তৈরি দই কাতলা খেলে একেবারে ভুলে যাবেন। আশা করি ভিডিওটা দেখে সেটা আপনারা খানিকটা হলেও টের পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো নিশ্চয়ই,
আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে থাকেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এটা আমার অনুরোধ। তো বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে এরকমই নতুনত্ব আর চটপটা কোনো রান্নায়। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, নমস্কার।